ভাইরা বাবা জিরা সেই মুসা আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠালেন কেন পাঠালেন কি জন্য পাঠালেন বেঈমান ফেরাউন আজকের বলে না খোদাই দাবি করেছিল আপনারা জানেন আনা রব্বুকুমুল আআলা আমি তোমাদের খোদা ও ভাইরা রে বেঈমানের বেঈমানিত্ব যখন বেড়ে গেল আল্লাহ পাক ইরাদা করলেন ওই মিশরের জমিনে আজকে আমি মুসা নবীকে পাঠিয়ে দেব যাতে ফেরাউনের দরবারে আমার কথা বলতে পারে তাই মুসা নবীর মা এইবারে বলেন কি করলেন পেটে তো বাচ্চা উনি চলে গেলেন জঙ্গলে বনে ওই বাচ্চা প্রসব করলেন যেহেতু যত বাচ্চা হয় যত বেটা ছেলে হয় ওই বেঈমান কিন্তু জবাই করে মার সামনে কেটে ফেলে আল্লাহ পাক হুকুম করেছিলেন মুসা নবীর মা তুমি চলে যাও জঙ্গলে জঙ্গলে ওই জঙ্গলে বাচ্চা প্রসব করবে আমি আল্লাহ পাক বলছি দেরি করবে না কাঠের বাক্স করে নীল নদে ভাসিয়ে দেবে আমি আল্লাহ তোমার ছেলেকে জিন্দা রেখে দেব কাঠের বাক্স করে নীল নদে মা প্রসব করার পরে ভাসিয়ে দিয়ে ও ভাইরা রে এইবারে ভাসতে 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 নবীজি ফেরাউন তার বিবি আসিয়া বাবা নদীর ধার দিয়ে পার ছিল পার্কে আপার বৈকালে স্বামী স্ত্রী ওখানে আলোচনা করছে বাবা হাওয়া খাচ্ছে নদীর ধারে হঠাৎ তাকে তাকে কি সুন্দর একটা বাক্স বাবা নদীতে ভাসচার ডুবছে এইবার বিবি আচার কৌতল জাগলো স্বামীর ডেকে বলল ও স্বামী আমার গো ওই বাক্সটা একবার তুলুন আমি দেখতে চাই কর্মচারী ডেকে যখন বাক্স তোলা হলো কিন্তু বাক্স তো তালা লাগানো ফেরাউন খুলতে পারে না লোকজন খুলতে পারে না ফেরাউনের বিবি আছে যেই তালে হাত দিয়েছে আল্লাহর রহম করে বাক্স তালাটা কিন্তু খুলে যায় ও ভাইরা রে এইবারে বাক্সটা খুলে দেখে সাদা ধবধবে একটা ছেলে কি সুন্দর ছেলে ওই বাক্সের মধ্যে অবাক কাণ্ড সবাই চিন্তা করছে কি হবে ফেরাউন ডেকে বলছে ও প্রাণীর বিবি রে এই আমার দুশ্মন হতে পারে এই আমার বলি আজকে রাজি তো শেষ করতে পারে আসিয়া বলেছিলেন না না এত ছেলে তুমি জবাই করেছো শত্রু শেষ হয়ে গেছে এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই একে আমি মানুষ করব একে আমি কোলে পিঠে বড় করব ফেরাউন ছিল কাফের ফেরাউন ছিল বেঈমান বিশ্বাসঘাত কিন্তু মনে মনে করল বিবিকে ও বিবি তুমি যে লালন পালন করবে তুমি যে বড় করবে আমার মন কিন্তু মানছে না বেঈমান বুঝতে পেরেছে যে আজকে আমার রাজিত্ব আমার সব কিছু শেষ করার মালিক এসেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের ঘর আল্লাহ বড় করে নেবেন কিন্তু অবাক কাণ্ড একদিনের ছেলে বাবা মুসা নবীর দুগ্ধ পান করাতে হবে বাবা মিশরের গ্রামগঞ্জে ঘোষণা করে দিলেন কি আছো আমি একটা বাচ্চা নদীতে কুড়িয়ে পেয়েছি একে লালন পালন করবে বাবা দুগ্ধ দেবে আমি রাজ দরবার থেকে তাকে কিন্তু মাইনে দেব আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা যত নারী এলেন কোন নারীর কোলে আল্লাহর নবী মুসা গেলেন না নিজের মা উনি চিনতে পারলেন মায়ের কোলে বাচ্চা চলে গেলেন জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে আরেকটু চিল্লে বলে কুদরতি আল্লাহর কুদরত বোঝা বড় দুষ্কর
একমাত্র তিনি যেটা করে সবই ভালোর জন্য করে নিজের মা নিজের পেটে ধরা জন্ম দুখিনী মা নিজে লালন পালন করবে রাজ দরবারে পয়সা পাবে আল্লাহর হুকুম আড়াইটা বছর মা কোলে পিঠে মানুষ করে রাজ দরবারে দিয়ে দিলেন অবাক আল্লাহ পাক যাকে নবী বানাবে তার চেহারাটা লাবণ্য তার চলা ফেরা কথাবার্তা আলাদা যেহেতু আল্লাহ ওনাকে পয়গম্বরি দেবে আল্লাহ ওনাকে নবুয়াত দেবে আল্লাহ ওনাকে নবী বানাবে দিনের পর দিন আপনারা জানেন বিবি আতিয়া বাচ্চা পেয়ে কত খুশি কত সন্তুষ্ট জীবনে কোনো শান্তি ছিল না আজকে শান্তি পেয়ে গেল নিজে একটা বাচ্চা পেয়ে খুব খুশিতে ভাগে ভাগে বিবি আতিয়া বারবার করে গালে চুমা দেয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় কলিজা খানা ভরে যায় মনটা কেমন কেমন হয় আজকের মনটা যেন আনন্দে আত্মহারা হয়ে যায় একদিন ফেরাউন বলেছিলেন ও বিবি আতিয়া নদীতে কুড়িয়ে পেলাম আজকের বাক্সটা ভেঙে বাচ্চা পেলাম তুমি মনে করছো আমার বাচ্চা আমাকে একটু দাও আমি একটু গালে চুমা দেব আল্লাহর নবী মুসা আলাইহিসসালামকে ফেরাউন বেঈমান করে নিয়ে বাবা যে চুমু দিতে গেছে আর নবী মুসা কি করলেন বাচ্চা ছেলে বাম হাতের একটা চট ফেরাউনের গালে বাবা মেরে দিলেন ফেরাউন চিল্লে বলেছিলেন ও বিবি আমি তোকে বলেছিলাম আমার দুশমন দুনিয়াতে দুনিয়া চলে এসেছে তুই তো মানলি না শুনলি না আজ আমার গালে চাপড়ে আঘাত করেছে দেখ দেখ কেমন করে চড় মেরেছে তাকে দেখ আসিয়া বলেছিলেন ও প্রাণীর স্বামী আমার গো আপনি এত চিন্তা করছেন কেন এমন করে ঘাবড়াচ্ছেন কেন ওই বাচ্চা ছেলে বোঝে না আনন্দ করে আজকের আবেগ করে আপনাকে মেরেছে ফেরাউন বলেছিল বিবি আজকের আমাকে যে মার মেরেছে এটা কিন্তু কঠিন মার ভাইরা বাবা জিরা অনেক ঘটনা লুকিয়ে আছে আমি সেদিকে যাচ্ছি না এইবার আগুনের আংরা তৈরি করা হলো আর সোনার দলা রাখা হলো এইবারে বাচ্চা ছেলেকে বলা হলো যাও যাও তুমি কি নেবে যাও এইবারে বাচ্চা ছেলে আপার হামাগুড়ি দিয়ে আগুনের আংরাটা গালে দিয়েছে বাবা মুসা নবী গালে যেই দিয়েছে গালটা পুড়ে গেল আর জিভটা পুড়ে গেল জিভটা পুড়ে গেল এইবার আতিয়া বললে ও আমার প্রাণপ্রিয় স্বামী গো আমি যে বললাম বাচ্চা ছেলে বোঝে না মেরেছে আজকে লক্ষ্য করে দেখো আমার কলিজার টুকরার গাল আজকে জিভটা পুড়ে গেছে ফেরাউন বলেছিলেন ও বিবিরে আমি তো মনে মনে করছি আজকে যতই করুক না কেন আজকের গালটা পুড়ে গেছে জিভটা পুড়ে গেছে কিন্তু ও কিন্তু আমার দুশমন আমি বুঝতে পারছি ও ভাইরা রে সেই মুসা আল্লাহ বড় করলেন লালন পালন করলেন বারো বছর যখন বয়স হলো আল্লাহর নবী মুসা এইবারে মিশরের বাজারে ঘুরছে বাবা তাকে দেখে ফেরাউন বেঈমানের লোকজন গুলো বাবা বনী ইসরায়েল কমদের লোকজন উপরে অত্যাচার করছে নির্যাতন করছে এইবারে বাবা হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাচ্চা যুবক ছেলে কি করলেন বাবা তাকে একটা চড় মারলেন আল্লাহর কি মহিমা এক চড়ে ফেরাউনের লোকটা মারা যায় মারা গেল সর্বনাশ সারা মিশরে একটাই কথা রটে গেছে যে ফেরাউনের যে পোষা ছেলে একটা গরিব দিন দুঃখী তথা প্রজাকে এক চড়ে মেরে ফেলেছে চলো তো দেখি চলো তো কি ব্যাপার সব দলে দলে চলে এসছে আল্লাহ পাক দেখে বলেছিলেন ও মুসা তোমার মিশর আর থাকা হবে না তুমি চলে যাও চলে যাও এখান থেকে তুমি চলে যাও চলে যাও একটু বাইরে তুমি চলে যাও মুসা নবী আলাইহিসসালাম বাবা চলে গেলেন আর একটা নবীর জায়গায় তিনি ছিলেন শোয়েব আলাইহিসসালাম ওনার কোলের শহরে ওনার জায়গায় উনি চলে যায় আল্লাহর ইচ্ছা তেনার দুটো মেয়ে ছিল খুব সুন্দর সুশ্রী দেখতে আল্লাহর কি মহিমা তিনি সেখানে
একজনকে বিয়ে থাবা করলেন বিয়ে থাবা করে ওখানে জীবন যাপন করলেন যখন যৌবনে পুরোপুরি পদার্পণ করলেন স্বামী স্ত্রী দুজন মিশরের পথে রওনা হলেন মিশরের পথে আসতে লাগলেন আব্বাজান ভাই যার মুসা নবীর স্ত্রী ছিলেন গর্ভবতী বাবা একটু আগুনের দরকার তাই মুসা নবী বললেন বিবি একটু গনি দেরি করো ওই যে বলে তুর পাহাড়ের কাছে আগুন দেখা যাক আমি একটু আগুন আনবো কিন্তু না 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 ওই আগুন না ওটা হলো আল্লাহর তাজল্লি জ্যোতি আল্লাহর তাজল্লি নূর হচ্ছে ওই পাহাড়ের কাছে আল্লাহর নবী মুসা ওখানে গেলেন যাবার পরে এইবার দেখালো কি এইবার উনি আগুন পেলেন আগুন পেলেন বটে কিন্তু আল্লাহর তাজল্লি জ্যোতি আব্বাজান কি বলবো এইবার স্বামী স্ত্রী আর একটা বাচ্চা মুসা নবী কি করলেন বাবা গ্রামগঞ্জে ঢুকে পড়লেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম এইবার কলেমার বাণী শোনাতে লাগলেন বাবা বেঈমান ফেরাউনের বালাখানার কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও ভাইরা রে বেঈমান ফেরাউন ছিল উপরে আসিয়াকে ডাকলো আসিয়া আমি যে তোকে বলেছিলাম আজকের ওই মুসা আমার জীবনের শত্রু হবে তুই তো মানলি না শুনলি না আজকে দেখ দেখ কি কথা বলছে দেখ আল্লাহর নবী মুসা নবী যখন কলেমার জিকির করছে আসিয়া বলেছিলেন স্বামী আপনি চিন্তা করবেন না মুসা নবী সুন্দর কথা বলছে আল্লাহর কথা ও তো ঠিকই বলছে ও তো বাজে কথা বলছে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ তিনি এক আর মুসা নবী আল্লাহর পয়গম্বর ভালো আসিয়া রে আজকের তোর ব্রেনে কি ঢুকলো আমি বুঝলাম না আজকের মুসা কালিমা বলছে তুই মেনলি চিস কারণ ফেরাউন বলার পরে আসিয়া বলেছিলেন স্বামী গো আপনি চিন্তা করবেন না মুসা যেটা বলছে ওইটা সঠিক ওইটা সুন্দর একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না ওইটা ঠিক ওইটা সুন্দর ওর উপরে কোনো কথা হয় না ফেরাউন বিবি ফেরাউনের বিবি কেটে কচ্ছে বিবি রে আমি মিশরের খোদা তুই কি একবার মিলিতে পারবি বিবি বলেছিল স্বামী সি সি আমল কথা বলবেন না আসমান জমিনের মালিক যিনি ইহকাল পরকালের মালিক যিনি সূর্য তোলে ডুবিয়ে দেয় যিনি জোয়ার ভাটা খেলে একমাত্র তিনি হলো মহান শক্তিমান আল্লাহ নারে তাকবীর তিনি হচ্ছে মহান শক্তির মালিক আল্লাহ ও তাহলে তুই আমাকে আল্লাহ বলিস না ও ভাইরা রে বেঈমান ফেরাউন বিশ্বাসঘাত আর দেরি করতে না পেরে বিবিকে বলল ও বিবি আমি তোকে কিন্তু অনেক শাস্তি দেব বল বল কি করবি বল আসিয়া বলেছেন স্বামী যত শাস্তি তুমি আমার দাও না কেন আমি সামনে নিতে পারি কিন্তু আল্লাহ নবীর কথা আমি ভুলতে পারবো না তোমার রাজিতে আমার কোনো দরকার নাই তোমার দেশ আমার কোনো দরকার নাই আমি আল্লাহ আল্লাহ নবীকে চাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না আমি আল্লাহর নবী এবং আল্লাহকে আমি চাই এছাড়া আমি কিছু চাই না এই নিয়ামত আমি চাই তাই বেঈমান কি করলো কর্মচারী ডেকে বলল হামান ওরে কর্মচারী আমি কি করব বলে একটা কাজ করো আসিয়াকে উলঙ্গ করে ফেলো আসিয়াকে ন্যাংত করে ফেলো আসিয়া লজ্জার খাতিরে তোমার খোদা বলবে বাবা ঘরে নিয়ে
এইবার বাবা পরনে যে কাপড় ছিল ওই কাপড়গুলো খুলে ফেলল আসিয়া হাত দুখানা তুলে বলছে আল্লাহ আজ আমার উলঙ্গ করে ফেলছে ইজ্জত বার করে দিচ্ছে আল্লাহ পাক দেখ বলছে আচ্ছা কোনো চিন্তা করো না যতই কাপড় খুলুক না কেন আমি রহমতের কাপড় তোমার পরিয়ে রাখবো ওরা দেখবে তোমার ইজ্জত কিন্তু আমি আল্লাহ তোমাকে ঢেকে রাখবো দেখুন আল্লাহ কি না করতে পারে একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে আল্লাহই পারে ভাইরা বাবাজিরা এত কিছু করে আসিয়ার মুখ থেকে মুসা নবীর কথা যায় না তখন কি করলো কর্মচারীদেরকে বলল শোনো আমার আচিয়াকে তোমার নির্যাতন নিপৃত করো আমার আচিয়াকে দুনিয়া থেকে মিটিয়ে দাও আমার আচিয়াকে তোমার শেষ করে দাও এই বলার পরে বেঈমান কর্মচারীরা আচিয়ার মাথার চুলগুলো ধরে বাবা টেনে 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 বিরাট বড় পাহাড়ের দিকে বাবা নিয়ে যাচ্ছে ও ভাইরা রে ও বন্ধুরা আল্লাহর নবীর মানার জন্য আল্লাহর মানার জন্য শাস্তিটা কেমন দেখেন মাথার চুলগুলো পাক দিয়ে ধরে বাবা যখন টেনে যাচ্ছে বাবা পাথরে কাঁকরে পিঠের চামড়াগুলো ছিলে যাচ্ছে রে আল্লাহর বান্দি আল্লাহর কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ একমাত্র আল্লাহ তিনি মহান আল্লাহ তিনি সর্বশক্তিমান আল্লাহ তিনি একমাত্র সবকিছু করতে পারেন তার ক্ষমতা কুল কিনারা নেই পাহাড়ে তুলল পাহাড়ে তোলার পরে এইবার হাত পা গুলো টান টান করে দিয়ে দিল ও ভাইরা নির্যাতন কারে বলে কার শুনেলেন হাতের তালুতে বাবা বড় বড় পেরেক মেরে দিচ্ছে বাবা মা জননি আছিয়া আল্লাহর কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই প্রত্যেকটা ঠকনে প্রত্যেকটা ঠকে আছিয়া তিনি আল্লাহর কথা বলছে আল্লাহর কথা শোনাচ্ছে মা জননী আছিয়া পা দুটো টান টান করে বাবা পায়ে তারা পেরেক মেরে দিল কেতাব এসেছে বিরাট বড় পাথর কানা তুলে মা জননী আছিয়ার মুখে যখন চাপা দিল আছিয়া আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আজকের কত দুশ্মনী আমার করছে দেখেন আজকের কত নির্যাতন করছে দেখেন বেঈমানরা ডেকে বলছে ও আছিয়া ফিরাউনের বিবি রে একবার মুখে বলো তোমার পাপে পেরেক গুলো তুলে পাঁজা করে নিয়ে ফিরাউনের দরবার আমরা তুলে দেব কিন্তু আছিয়া কি বলেছিলেন ও বেঈমানেরা কোনদিন আমি আমার বেঈমান স্বামীকে আল্লাহ বলতে পারবো না আল্লাহ হলো মহান শক্তিমান আল্লাহ বাপা জানে রাখো এমনি ইমান রাখা শক্ত আল্লাহর আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুবা যখন আল্লাহ ছাড়া বলে না নবী ছাড়া বলে না এইবার জিব্বাটা টেনে বাবা কপালে পেরেকটা মেরে দিল মারার পরে আল্লাহর বান্দি পড়ছে আহাদুন আহাদুন আল্লাহ তুমি এক আল্লাহ তুমি এক আল্লাহ তুমি ছাড়া আমার কিছু কেউ না আল্লাহ তুমি এক তুমি আমার মালিক তুমি আমার খালিক তুমি আমার প্রভু একমাত্র তুমি এছাড়া কেউ নেই কর্মচারী রেখে যখন চলে এলেন আল্লাহর ফেরেশতারা আরজু করলেন আল্লাহ তোমার বান্দির দিকে তাকিয়ে দেখো তোমার বান্দি কত নির্যাতনের মাঝখানে কত অত্যাচারের মাঝখানে আল্লাহ পাক ডেকে বলেন ফেরেশতারা আমি সব জানি আমি সব জানি ফেরেশতারা তবে তোমরা চলে যাও চলে যাও ওই পেরেকগুলো তুলে পাত্রটা লাগিয়ে আমার দয়ার জান্নাতটা একবার দেখিয়ে দাও একটু জোরে বলতে পারলেন না
আরেকটু জোরে বলা গেল না আমার বেহেশত ওকে দেখিয়ে দাও ও ভাইরা রে আল্লাহর আটটা জান্নাত বাপ ওই জান্নাতুল ফেরদাউস দরজাখানে দেখিয়ে দিলেন ফেরেশতার এসে বলে আতিয়া তুমি যে কষ্টের মাঝখানে আল্লাহ কাল্লা বলে জেনেছো আজকের মুসা নবীকে নবী বলে জেনেছো একবার তোমার জায়গাটা তুমি দেখে নাও তুমি যে জায়গা থাকবে একবার তুমি তাকে দেখো তোমার জায়গাটা তুমি দেখলে বুঝতে পারবে বিবি আতিয়া তাকে বলেন ফেরেশতারা আমি জান্নাত দেখেছি ঠিক কিন্তু আমার একটা আরজু আল্লাহর কাছে আমার একটা দাবি আল্লাহ পাক আমার দাবিটা পূরণ করবেন না আল্লাহ পাক যদি আমার কথাটা আমার দাবিটা যদি পুরো করে আমি বড় খুশি হব এত কষ্টের মাঝখানে আমি যখন ঈমান রেখেছি আমি যখন আল্লাহকে বিশ্বাস করেছি আমি নবীকে যখন মেনেছি তখন একটাই দাবি কি আল্লাহ পাক বিশ্ব নবী যে নবী নাই লালা দুনিয়া কিছুই বানাতেন না ওই নবীকে আমি একবার চামড়ার চোখে দেখতে চাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না ভাবুন আমার নবী তখন আসেনি তখন মুসা নবীর পিরিয়ড চলছে হ্যাঁ মুসা নবীর দিন তখন চলছে কিন্তু বিবি আছিয়া কেঁদে বলেছিল আল্লাহ আমি নবীকে একটু দেখব আমি তোমার হাবিবকে একটু দেখব তোমার বন্ধুকে একটু দেখব আমি দেখে আমার জীবনটা আমি সুন্দর সুখের করব আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতারা ও মালায়েকারা আমার বান্দিকে বলে দাও কোনো চিন্তা করো না আমার বন্ধু যখন দুনিয়া আসবে পৃথিবীর জমিনে আসবে ওইখানে একটা ধন্নি লাগবে আমি আল্লাহ পাক ওই আসিয়াকে ধন্নি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দেব আমার নবীকে উনি দেখবে কোনো চিন্তা করবে না ভাববে আমার বলার বক্তব্য ও কচুয়ার ভাইরা এই যে প্রতি বছর আপনারা মহফিলটা করেন এর মূল্যটা কত এর দামটা কত আপনারা জানেন না মরণের পরে বুঝতে পারবেন এর দামটা কত মূল্য কত আজকে শুধু আপনারা কেন আজকে যারা মারা গেছে তারা বুঝতে পারছে আজকে তারা কবরে শুয়ে শুয়ে এই মহফিলগুলো তারা শুনছে কবরে শুয়ে শুয়ে তার দোয়া পাচ্ছে বাবা শুধু তাই বা কেন নবী আমার বলেছে যে গ্রামে মহফিল হয় 41 দিন কবর আজম আল্লাহ মাফ করে দিয়ে দেয় তাহলে এর মূল্য আমরা বুঝতে পারবো না যেহেতু আমরা তো নবীর উম্মত আমাদের সেই কষ্ট সেই দুঃখ এখনো পর্যন্ত আসেনি আসেনি যেহেতু নবীর খাতিরে আল্লাহ আমাদের ভালো রেখেছে আমরা কিছু বুঝতে পারিনি যারা বুঝতে পেরেছে এই নির্যাতনের মাঝখানে যারা ঈমান রেখে দিয়েছে আল্লাহকে যারা বিশ্বাস করেছে তাদের দিকে খেয়াল করুন তারা এক নম্বর মুসলমান জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জি আমরা খাচ্ছি আর শুচ্ছি আর চার দোকানে বসে মৌজ করছি মুসলমান হ্যাঁ মসজিদে যাওয়ার নাম নেই কবর জিয়ারত করার নাম নেই জি দিন শিক্ষার নাম নেই শুধু আজকের মৌজ করছি আমরা মুসলমান কি হতে পারে আমাদের জি এজন্য বলছি বাবা একটু ভাববে একটু চিন্তা করবে আজকে যে ছেলেরা মাহফিলটা দিয়েছে আর আমি আপনাদের দোয়া ভাঙড় এলাকা আমি তো ব্যাপক আসি আপনারা জানেন এইখানে আমি দু তিনবার এসেছি বাবা এবছর একটু ব্যতিক্রম হয়ে গেছে আর আমি এই ভোরবেলা ওঠা লোক আমি না আমি ভোরবেলা কোন জায়গায় উঠেছি দেখান দিন শুধু ছেলেদের আবদার আল্লাহ যে হুজুর আপনি শেষ মোনাজাতটা করবেন এই জন্য আজকের আশা তা আমি কথা কেটে দিয়েছিলাম আজকের আমার কিন্তু দাউদ ছিল না এদের শুধু ভালোবাসায় আমি আশা কথা বলি আমার প্রথম রাত সভা ছিল বসিরহাট এলাকা ফতুল্লপুরে সন্ধ্যার পরে আমি ওখানে জলসা করেছি ওখানে আমার দুই হুজুরের সভা আমার ইউসুফ হুজুরের দুই ছেলে ওখানে কিন্তু দুই হুজুর ওখানে আসেনি আজকে
কত বলেন শরীর খারাপ আসতে পারিনি সে বিশাল ব্যাপার খুব বড় জলসা তো আমি নামবার পরে বসিরহাট হুজুরের আওলাদ তিনি উঠেছে তো ছেলেরা বারবার আমাকে অনায় বিনয় করে বলছে হুজুর আপনি আসেন শেষ মোনাজাতটা করবেন আর আমার জলসা লোক হয় কেমন আপনারা জানেন আমি কেমন বক্তা পার জানেন সামনে লোকজন ভালো না পেলি আমাদের যে মুখটা বার হবে আমাদের যে কথাটা বার হবে করব কার সামনে বলে যে কজন আছে বালিশ দিলি ভালো হয় কি কত বুঝে আর মাইকেল ডাকো দিন এত ইকো দেশে আমি ওই ইউনুস হুজুরির ওয়াজ শুনছিলাম আব গাছ কি গাব গাছ বুঝতে পারতি এই ভাই কত বুঝে এত ইকো দেশে বাইরে নিম গাছ কি আম গাছ বোঝা যাচ্ছে তাহলে ওয়া কি লাভ এতে বলে মনে করতে বিরাট কায়দা হচ্ছে কিন্তু বাইরে যে কোনো কায়দা বুঝতে পারতি না কি বুঝবি কি হচ্ছে বোঝা যাচ্ছে এই পাশের ঘরে আমি ছিলাম আমি যখন জেগে গেছি ওয়াজ বোঝাই যায় না একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মা ফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা একটা বুড়ো মানুষ দরুদ পড়ছে দেখ আর জনগুলো কি অবস্থা দেখ বুড়োর বেগ দেখেন কিরা হ্যাঁ জোয়ানরা কিরম করে পড়ছে দেখ এটা সবাই মিলে মিশে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোর ওয়ালা আলে আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলেন নবী এই দুনিয়ার পরে আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলা নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা